फ्रेंड्स गुड मॉर्निंग, वेलकम एंड वेलकम बैक टू माय चैनल। आशा करछि तोमरा सबाई खूब भालो आछो, आमिओ भालो आछि। तो ओ तो बेरिये गेछे आर ओ जावार समय देखा जाय एकटा जायगा थेके, तो चलो सेखाने जाई एकटु। ओ चले जाक, तारपरे पुरो ब्लगटा कंटिन्यू करब आर तोमादेर साथे आमार किछु कथाओ बलार आछे, सेगुलोओ बोलबो। तबे आगे ओ चले जाक। ততক্ষণ তোমাদের একটু আমি বাইরের একটু দৃশ্যটা দেখাই যে বাইরেটা এখন কেমন। চলে গেল এবারে আমার যে কথাগুলো তোমাদের সাথে শেয়ার করার ছিল, আমি জানি না করা উচিত কি উচিত না বা করবো কি করবো না, তাও তোমাদের সাথেই যখন সব কিছু বলি তো তোমাদের সাথেই শেয়ার করছি জিনিসটা। যে আমি দেখেছি যখনই ধরো আমার চ্যানেলের কোনো ভিডিওতে ভিউজ বাড়ে, মানে নর্মালি আমার চ্যানেলটা তো খুব ছোট, তো সেখানে ধরো কিছু হয়তো ভিউজ বাড়ে, ঠিক আছে, মানে হয়তো 30টা করে ভিউ হচ্ছিলো, সেখানে 70টা বা 100টা কাছাকাছি ভিউ হলো। জানি না কেন অটোমেটিক্যালি একজন দুজন সাবস্ক্রাইবার কমে যায়। তো এটার পিছনে ইউটিউবের কোনো কারণ আছে নাকি এটা মানুষের নিজের ইচ্ছে করে আমি সেটা জানি না। তবে যাই হোক, যে কজন আমার ভিডিও দেখো বা দেখতে ভালোবাসো তাদের কাছে একটাই রিকোয়েস্ট যে প্লিজ ভিডিওগুলোকে শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর তোমাদের যা বলা সেটা আমাকে কমেন্ট সেকশানে জানাও। তোমরা কথা বলবে আমি সেটা চাই, আমার ভালো লাগে কথা বলতে তোমাদের সাথে। তো ঠিক আছে, আজকে এটুকুই আমার জানানো ছিল যে এটা কেন হয় আমি জানি না, আর এটা নিয়ে আমি বেশি কথা বলতে চাই না, জাস্ট তোমাদের জানালাম যে এটা হয় আমার সাথে। তো চলো বাকি ব্লগটা বা বাকি দিনটা শুরু করা যাক, এখন পুরো দিনটা পড়ে আছে, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো। তো চলো শুরু করা যাক। প্রায় 9:30-10টার মতো বাজে, কি 10টা বাজে আমার ঠিক খেয়াল নেই, দাঁড়াও। তো আমি বসে গেছি আর কি ব্রেকফাস্ট করতে, খুব খিদে পেয়েছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করে নিই যে কী খাচ্ছি সকালবেলা। ব্রেকফাস্ট এখানে আছে ম্যাগি আর এই হচ্ছে চা, তো এটাই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট। আর এরপর হচ্ছে একটু মানে ভিডিও ফিডিওগুলো এডিট করার কাজ থাকে, সেগুলো করব, তারপরে ঘরের সমস্ত কাজ করব। তো ভিডিও এডিট করার কাজটা তো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো না, চাইলেও পারবো না, যেহেতু আমি ফোন থেকেই করি। বাকি কাজগুলো যখন করব তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো ভিডিওটা সাথে থাকো আর দেখতে থাকো। চলো এবারে ঘরটা পরিষ্কার করে নিই, মানে ঘর পরিষ্কার বলতে হচ্ছে তোমার ওই একটু ঝাঁটাটা দিয়ে নেবো, আর এতটা জায়গা আমি ওই তোমার দাঁড়িয়ে যে মোছার জিনিসটা ওটা আর কি কিনিনি, তো হাতে করে মুছতে খুব কষ্ট হয়। তো মানে রোজ রোজ আমি আর কি ঘরটা মুছি না, যেমন কালকে গতকালকেই মুছেছি, তো আজকে আর মুছবো না, আজকে জাস্ট ঝাঁটাটাই দিয়ে নেব। আর এখানে দেখি একটু রান্নাঘরটা হয়তো মুছে নিতে পারি, কেননা রান্নাঘরটার অবস্থা দেখো, এখানে ভাত পড়ে আছে, এখানে কড়া পড়ে আছে, মানে যাচ্ছে তাই অবস্থা, মেঝে থেকে আরম্ভ করে সমস্ত কিছু একদম নোংরা হয়ে আছে। ঝাঁটাটা নিয়ে নিই, নিয়ে লেগে পড়ি কাজে। ক্যামেরাটাকে সেট করে দিয়েছি, দিয়ে সমস্ত কাজগুলো আগে করে নিচ্ছি। আগে ঝাঁটাটা রান্নাঘরে দিয়ে নিই, রান্নাঘরে ঝাঁটাটা দিয়ে নিয়ে তারপরে হচ্ছে তোমার বাকি জায়গাগুলো ঝাঁটা দেব। আর আমি যে জায়গাগুলো ঝাঁটা দিই সঙ্গে সঙ্গে একদম ওই ডাস্ট কালেক্টর একটা কিনেছি, ওটাতে করে ময়লাটা তুলে একেবারে ফেলে দিই, নাহলে একই জায়গায় সমস্ত ময়লাগুলো জড়ো করে তুলতে গেলেও আবার ঝামেলা। ওই যে নিয়ে এসেছি দেখো, 25 টাকা দিয়ে কিনেছি, সেদিনকে সেই দেখালাম না বিশাল মেগামার্টে গিয়েছিলাম, তো ওখান থেকেই কিনে এনেছি এটা। আর এই যে এটা হচ্ছে ওই তোমার যেটা ঘরে যাওয়ার যে করিডোরটা ওখানটায় ঝাঁটা দিয়ে দিয়েছি, আর ঘরটা তো পুরোটা ঝাঁটা দিয়ে এসেছি, কিন্তু সেটিংটা এমনভাবেই হয়েছে যে এক পাশে হয়ে গেছে, আমি আর দেখিও নি কাজের ইয়েতে যে ভিডিওটা ঠিকঠাকভাবে হচ্ছে কি না। তো পুরোটা আগে ওই দিকটা ঝাঁটা দিয়ে নেবো, তারপর এই পাশে যে আমার ঠাকুর ঘরটা আছে ওই ঘরটাতেও ঝাঁটা দিয়ে নিয়েছি। ওগুলো করে নেওয়ার পরে এখন হচ্ছে তোমার করব আমার হলটা, ওখানেও ঝাঁটা দেব। আর
এরপরে এখানে হচ্ছে তোমার দেখো এইখানটা দাঁড়িয়ে আমি সবজি টবজি কাটি, তো এখানটা ওই জন্য প্রচুর নোংরা ধুলো মতো জমে গিয়েছিল, তো ওগুলোকে একটু ন্যাকড়ায় করে পরিষ্কার করে নিলাম। কিন্তু আমার মাথায় এমনই বুদ্ধি, মানুষ তো আগে উপরটা করে নিয়ে তারপর নিচেটা করে, নাহলে নিচেও নোংরাগুলো আবার পড়বে। কিন্তু আমি তাও আগে নিচেটা ঝাঁটা দিয়ে নিয়ে তারপরে উপরটা পরিষ্কার করছি। যথারীতি নিচে আবার হয়েছিল, তো আবার ঝাঁটা দিতে হয়েছে। এখানে আমি যে জিনিসগুলো মাজা সেগুলোকে সরিয়ে রাখছি, আর যেগুলো এমনি ঢুকিয়ে রাখা সেগুলো ঢুকিয়ে রেখে গ্যাসটাকে নামিয়ে রেখেছিলাম, কেননা ওখানটা অনেকটা নোংরা হয়ে গিয়েছিলো, কদিন ধরে রান্না করছি। আর চাটুতে করে পাউরুটি যদি তুমি টোস্ট করতে যাও, এত গুঁড়ো গুঁড়ো চারিদিকে পড়ে, মানে প্রচণ্ড নোংরা হয়ে যায় জায়গাটা। তো ওইখানটাও একটু ওই জন্য পরিষ্কার করে নিলাম নিচে থেকে। এই যে দেখো সমস্তটা ইয়েগুলো আবার কুড়াতে হচ্ছে, তো কুড়িয়ে নিয়ে এগুলো গ্যাসটা উপরে তুলে দিয়েছি। এরপরে আমি এই যে একটা নাতা এনেছি, বললামই যে রান্নাঘরটা মুছে নেব, তো ওই দিকটা মুছে নিয়ে একেবারে রান্নাঘরের ফ্লোরটাকে মুছে নিচ্ছি। আর এই রকম সাদা টাইলস আমি তো বলবো, আমার যেহেতু নিজের না তো আমার কিছু করার নেই, কিন্তু কেউ যদি মনেও করে থাকো যে নিজে বাড়ি করলে টাইলস লাগাবে, কিন্তু এরকম সাদা টাইলস অন্তত মানে যেখানেই লাগানোর ইচ্ছে হয় লাগাও, কিন্তু রান্নাঘরে একদম লাগিও না, মানে খেটে খেটে পাগল হয়ে যাবে, কিন্তু পরিষ্কার আর থাকবে না। এই যে মুছলাম, এই দু মিনিট চার মিনিট পরিষ্কার, তারপর আবার যে কিছু করতে আসবো আবার নোংরা হয়ে যাবে, একদম উচিত না। তো চলো, ওগুলো সমস্ত কিছু হয়ে গেছে। এবার জামাকাপড়গুলো সকালে দিয়ে গিয়েছিলো, এখানে তো এক ঘন্টা রোদ্দুর পেলেই সমস্ত জামাকাপড় একদম শুকিয়ে পাঁপড় ভাজা হয়ে যায়। তো সমস্ত জামাকাপড়গুলো আগে তুলে নেব, তারপরে হচ্ছে দেখা যাক কী করি। এরপরে আরও কিছু কাজ আছে, যদি সেগুলো এখন করি করবো, নাহলে তোমাদের সাথে একটু কথা বলে নেব। আমি পুজো করেছিলাম, পুজো করা হয়ে গিয়েছিল, তো এই হচ্ছে আমার ঠাকুরের জায়গা। এবারে চলো, এখন মেনলি হচ্ছে বিকেল হয়ে গেছে আর একটু বেরোনোর আছে আজকে, তার জন্য চলো আগে আমি হচ্ছে বাসনগুলো মেজে নিই। একটাই কাজ পড়ে আছে, একটু বাসনগুলো মেজে নিই, বেশি নেই অল্পই আছে, তো চলো আমার সাথে তোমরা। তখন তোমাদের বলেছিলাম আরও কিছু কাজ আছে না, তোমাদের সাথে কথা বলবো, তো তারপর ভাবলাম না অনেক বেলা হয়ে গেছে, স্নান করে পুজোটা দিয়ে খেয়ে দিয়ে নিই, তারপরে বিকেলের দিকে একেবারে উঠে সমস্ত বাসনগুলো মাজবো। তো এই বাসন মাজাটা পড়েছিল আর এমনি টুকটাক হাতের কিছু জিনিস গুছানো ওগুলোই পড়েছিল, তো ওগুলো করে নিয়েছিলাম, বাসনটা বিকেলে মাজছি। তো বাসনটা মাজা হয়ে গেলে এরপরে আর তেমন কোনো কাজ, মানে আপাতত ঘরের কোনো কাজ থাকে না আমার, কিন্তু এরপরে আর একটা জিনিস করার আছে, সেটা তোমার ভিডিওটার সাথে সাথেই দেখতে পাবে। আর তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না, আমি রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করছি এখন। তো চলো আগে বাসনগুলো মেজে নিই। আর এই প্লাস্টিকের থালাগুলো একবার যদি হলুদের দাগ লাগে মোটে উঠতে চায় না। এইগুলো আমি বিয়েতে গিফট পেয়েছিলাম, কেউ একজন দিয়েছিল, আর এগুলো আমি কোটাতেও ব্যবহার করতাম, এগুলোই নিয়ে চলে এসেছি এখানে। তো চলো এটা আমি আগে ডাস্টবিনে ফেলি, তো ফেলা হয়ে গেছে, এটা জাস্ট ধুয়ে রেখে দেবো। আর জাস্ট এইটা একটাই জিনিস পড়ে আছে, মেজে নেবো, মেজে নিলেই মাজা কমপ্লিট। এতক্ষণে আমার সমস্ত কাজ করা কমপ্লিট হয়ে গেছে, মানে ঘরের যে কাজগুলো থাকে, এখন শুধু আমার ভিডিওটায় একটু ভয়েস দেওয়া, হালকা একটু এডিটিং বাকি আছে আজকে যে ভিডিওটা আপলোড করবো সেটাতে। আর এই ভিডিওটা তো তোমরা কালকে পাবে, যেহেতু আমি রেগুলার ভিডিও আপলোড করি, আপডেট করে বলছি। তো আজকে একটু বেরোবো, তোমাদের আগেই বলেছি, তো এখন পর্যন্ত ভিডিওটা এটুকুই থাক, যখন বেরোবো আবার তোমাদেরকে সাথে নিয়েই বেরোবো। আর চলো তাহলে ততক্ষণ পর্যন্ত আমি আমার কাজটা করে নিই, আর তোমরাও একটু ঘুরে এসো। তো আমি রেডি হয়ে গিয়েছি, আর এইদিকে এই যে বিল মন দিয়ে পড়ছে, ওখানেই তো আছে, ওটাতেই তো আছে, ওটা নিয়ে ওই ব্যাগটা নিয়ে যাবো, ওই ব্যাগটা নিয়ে যাবো। তো চলো বেরোনো যাক তাহলে। জিসকো মুঝকো ইন্তেজার হ্যায়, জিসকো মুঝকো ইন্তেজার হ্যায়। হেঁটে যেতে যেতে দেখলাম যে আকাশের রংটা কি সুন্দর, মানে কোথাও কোথাও নীল, কোথাও কোথাও একটা আগুনি কালার, তো তাই জন্য তোমাদেরকেও একটু দেখালাম। আর এখানকার যাদের পার্সোনাল বাড়ি আছে বেশিরভাগ বাড়িগুলো এই রকম। আর এখন আমি যে ভিডিওটা রাস্তায় করছি, রাস্তাটা দেখানোর জন্য করছি না, এখন আমি ভিডিওটা করছি একটা জিনিসই বলার জন্য। এখন কটা বাজে তোমাদের দেখে মনে হচ্ছে? খুব বেশি হলে মনে হচ্ছে পাঁচটা, কিন্তু এটা বাজে তখন পৌনে সাতটা। মানে দেখলে কেউ, আমাদের পশ্চিমবঙ্গে যারা থাকে দেখলে মনেই হবে না যে পৌনে সাতটা, আমাদের ওখানে তো গরমকালেও পৌনে সাতটা মানে অন্ধকার, আর এখানে এখন ফেব্রুয়ারি মাসেই সাতটার পরে অন্ধকার হয়, মানে মোটামুটি পুরোপুরি অন্ধকার হতে সাতটা পাঁচ দশ হয়ে যায়। এবারে তাহলে ভাবো মার্চ এপ্রিল মাসে কীরকম অবস্থা হবে। আর এই যে যেখানে আসার কথা ছিল এটার নাম হচ্ছে ন্যাশনাল হ্যান্ডলুম, এখানে একটা বড় স্টোর, সমস্ত কিছু পাওয়া যায়। আগের বারে যখন প্রথম জিনিসপত্র কিনেছিলাম তখনও তোমাদের দেখিয়েছি,
তো চলো স্টোরটা কিছু কিছু জিনিস তোমাদেরকে দেখাবো আজকে, কী কী কালেকশন থাকে, এমনি নর্মাল গিফট বলো বা সাজানোর বলো। এই যে দেখো এখানে শিব মূর্তিটা যে আছে, কী সুন্দর, একটা দিক দিয়ে ঝর্ণার মতো জল পড়ছে, আমার খুব সুন্দর লেগেছিলো জিনিসটা। যাদের একটু মানে কোণের দিকে টেবিল ফেবিল রাখা আছে ডেকোরেশনের জন্য, সেখানে খুব সুন্দর লাগবে জিনিসটা। আর আমার সত্যি কথা বলতে একটা জিনিসের প্রচুর নেশা ছোটোবেলা থেকেই, সেটা হচ্ছে রাবার বা ইরেজার। এই যে আইসক্রিমগুলো দেখছো এগুলো কিন্তু প্রত্যেকটা ইরেজার বা রাবার, আর এদিকে অনেক ছোট ছোট রাবার আছে দেখো, দেখো টুপি আর চশমার শেপে। আমার এইটা খুব পছন্দ হয়েছিল কিন্তু উল্টোপাল্টার জন্য নেওয়া হয়নি জিনিসটা। আর এখানে মেনলি চাল ডাল এগুলো লুজ পাওয়া যায়, শপিং প্যাকেটও পাওয়া যায়। তিনটে বিস্কিট, একটা বড় ম্যাগি, একটা রিয়েলের ফ্রুট জুস, একটা গ্রিন টি, একটা ম্যাগির পিচকু, একটা জনসনের ক্রিম, একটা ওয়াইপস আর একটু চাল, বাস এগুলোই কেনার ছিল। নিয়ে চলে এসেছি, তেমন কিছু শপিং করার ছিল না, এগুলোই ছিল, নিয়ে চলে এসেছি। এখন চা করেছি, একটু চা বিস্কিট খাবো, আর তারপরে হচ্ছে খাবার অর্ডার দেওয়া হচ্ছে জোম্যাটো বা সুইগি থেকে। তো দেখা যাক কী অর্ডার করা হয়, তখন তোমাদের দেখাবো খাওয়ার সময়। আমি জানি না ওকে অর্ডার করছে, যা করছে করুক, এখন এসে আর কি রান্না করতে আর ইচ্ছা করছে না। আর চলো তাহলে খাবারটা যখন আসবে তখনই দেখাবো, আপাতত দেখালাম যে কী কী কিনে এনেছিলাম, বাকিটা পরে হচ্ছে। তো আমাদের খাবার চলে এসেছে, অনেক কিছু অর্ডার করবো ভাবলাম কিন্তু কিছুই সেরকম, মানে এখানে অনেক অনেক বেশি দাম ননভেজের, তো ভাবলাম যে ছাড়ো এসব ছুট ঝামেলা, আর আসতে এক দেড় ঘন্টা টাইম লাগবে দেখাচ্ছে, তার থেকে বাড়িতেই করে নাও। তো দেখো আজকে মেনুটা তাহলে, এখানে আছে আলু, ডিম, এটা মাখবো, ঘি আছে, আর ওখানে হচ্ছে এখানে চিকেনের একটা ওই চিকেন দানা বা কিছু বলে, মানে ড্রাই আর কি তন্দুরি টাইপের আছে, এক হাতে তো খুলে আর দেখাতে পাচ্ছি না, তো প্রচণ্ড খিদে পেয়েছে। তো চলো আজকে আমি খাওয়া দাওয়া করে নিই, এটাই আমাদের মেনু। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত ভিডিওটা মানে চ্যানেলটার সাথে থাকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে প্রেস করো, ভিডিওগুলো সবার সাথে শেয়ার করো, আর আমার ফ্যামিলিটাকে আরও 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 অনেক বড় করে তোলো। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ব্লগে।